নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি চলে এসেছি চানা পুরি আর তার সঙ্গে সাদা আলুর তরকারির একটা রেসিপি নিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমার ফ্রিজে চানা ভিজিয়ে রেখেছিলাম সেটা থেকে থেকে একটু পোঁক বেরিয়ে গেছে তো ভাবলাম এটা আমি আজকে পুরি বানিয়ে ফেলি তো সেটা ভাবাও যা আর কড়াও তাই এবার এই চানাটাকে ভালো করে ধুয়ে আমি একটা মিক্সির জারেতে এটা পেস্ট করে নেব সঙ্গে একটু আদা আর একটা কাঁচা লঙ্কা এর সঙ্গে দিয়ে দেব দিয়ে এটা একদম মিহি করে পেস্ট করে নেব এতে কি হয় চানাটা মিহি করে পেস্ট করলে এটা খুব ভালো মানে পাকটা খুব ভালো হয় এবার আমি একটা শুকনো কড়াই নিয়েছি তাতে আমি কিছুটা জিরে এটা একটু লাল লাল করে ভেজে নেব মানে যখন জিরে থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এটা নামিয়ে নেবো নিয়ে আমার ছোটো একটা হামাল ডিস্তা আছে তাতে আমি একটু এটা পেস্ট করে নেব হামাল দিস্তেতে এবার আমি কড়াইতে তেল দিলাম অল্প পরিমাণ তেল এতে আমি একটু জিরে কাঁচা জিরে আর একটু হিং ফোড়ন দেব মানে ছোটো চামচের এক চামচ মানে যে চায়ের চামচ আছে সেই চামচের এক চামচ হিং ফোড়ন দেব আর জিরেটা দেব। দেওয়ার পর যে ডালটা আমি বেটেছি চানার ডালটা সেই চানাটা আমি এতে পেস্টটা দিয়ে দেব দিয়ে এটা আমি ভালো করে নাড়তে থাকবো এবার এর সঙ্গে আমি একটু নুন একটু মিষ্টি একটু লঙ্কা গুঁড়ো একটু গোটা যে জিরেটা আমি গুঁড়ো করলাম সেই জিরেটা এগুলো এর সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব আর দেখুন এটা ভালো করে কষাচ্ছি এটা থেকে যখন কষাতে কষাতে দেখবেন গায়ে লেগে যাচ্ছে প্লাস সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন বুঝবেন যে আপনার এইটা কষানো হয়ে গেছে দেখুন এটা আমার ভালো করে কষিয়ে নিচ্ছি এইটা একটু টাইম লাগবে এটা একটা ভালো যখন সুন্দর গন্ধ বেরোবে বুঝতে পারবেন যে আপনার হয়ে গেছে দেখুন কড়া থেকে লেগে যাচ্ছে কিন্তু একটা চটচটে ভাব আসছে তখন আমার বুঝবেন যে এটা আমার হয়ে গেছে এবার এটা ভাজা জিরেগুলো যেটা দিয়েছি সেটা দিয়ে এটা আর একটু ভালো করে মাখিয়ে নেব নিয়ে এবার এটা আমি নামিয়ে রেখে দেব এটা ঠান্ডা হোক এবার তখন আমি ময়দাটা এবার মেখে নিই দেখুন ময়দাটা মাখার জন্য আমি এখানে একটা চালনি দিয়ে বড় ছাঁকনি দিয়ে চাল ময়দাটাকে একটু ছেলে নিলাম একটু নুন মিষ্টি আর একটু তেল দেবো ময়নের জন্য এবার আপনি যেরকম ময়দা নেবেন সেই অনুযায়ী পরিমাণটা দেবেন আমি তো অল্প ময়দা নিয়েছি মানে প্রায় পাঁচশোর মতো ময়দা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী দিলাম এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে হালকা হাতে আর আমি এখানে ময়দাটা গরম জলে মাখবো একটু জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে খুবই গরম আমি একটা ক্ষন্তির সাহায্যে আগে মেখে নিলাম একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা হাত দিয়ে মেখে নেব এইটা মাখলে কি হয় ময়দাটা খুব সফট হয় খুব নরম হয় আর যে কচুরি পুরি লুচি যাই করুন এতে কিন্তু এর টেস্টটা খুব ভালো হয় দেখুন ময়দাটা আমার এই পর্যায়ে মাখা হয়ে গেছে এবার আমি এর উপর থেকে একটু তেল দিয়ে দেব দিয়ে এটাকে মাখিয়ে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দেব চাপা দিয়ে ততক্ষণে এটা চাপা দেওয়া থাক আমি একটু সাদা আলুর তরকারি করে নিই এই পুরীর সাথে আমি আজকে সাদা আলুর তরকারিটাই রান্না করব। মানে খাওয়া হবে এটা ঢাকা দেওয়া থাক আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি একটু কাঁচা লঙ্কা নিয়েছি আর এই তেলটায় আমি এই এইটাই আমি সর্ষের তেলে পুরোটা রান্না করব। পরিমাণ মতো সর্ষের তেলে কালো জিরে আর কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিলাম দিয়ে এটা আমি আলুটা দিয়ে ভালো করে একটু নাড়ব খুব বেশি নাড়ার দরকার নেই আর এতে কোনো হলুদ ব্যবহার করব না মানে সর্ষের তেলের যে কালারটা থাকবে সেই কালারটাই থাকবে তরকারির কালার এতে কোনো হলুদ দেব না একটু নুন দিলাম দিয়ে এটা আমি ভালো করে আরেকবার ভেজে নিলাম নিয়ে এটা আমি জল দিয়ে দেব পরিমাণ মতো মানে এইটা একটু ঝোল ঝোল বেশি হবে আর একটু ঝোল হলে এটা টেস্ট খুব ভালো হয় আর এটাই আমি একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর কিছু এতে দেব না এবার এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দিলাম এটা আস্তে আস্তে সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি ময়দাটা যে মেখে রেখেছিলাম আর পুরটাও আমার ঠান্ডা হয়ে গেছে ততক্ষণে পুরটা আমি ময়দার মধ্যে ভরে ফেলি বলে ছোট ছোট আমি কি করলাম একটা করে লেচি কেটে নিলাম নিয়ে দেখুন এইভাবে একটু গোল গোল করে ভিতরটা গোল করে নিলাম টোপরের মতো করে নিয়ে এবার এর মধ্যে আমি যে পুরটা চানার পুরটা করেছি সেই পুরটা এর মধ্যে দেব দিয়ে এটা মুখটা ভালো করে এরম করে বন্ধ করে নিতে হবে নিয়ে আমি একদম ভালো করে প্যাচ করে বন্ধ করে দিলাম দিয়ে এবার এইভাবে দেখুন আমি আরেকটা দেখাচ্ছি করে এইভাবে আমি প্রত্যেক কটা পুর ভরে নেব যতটা আমার লাগবে আমি প্রত্যেক কটা এইভাবে পুর ভরে নেব নিয়ে এবার দেখুন মুখটা এইভাবে বন্ধ করে প্যাচ করে দিলাম দিয়ে এবার রেখে দেবো এইভাবে প্রতিটা পুর আমি করে নিচ্ছি ঠিক আছে এবার দেখুন আমার প্রতিটা পুর করা হয়ে গেছে এবার আমি এটাকে কি করব বেলে নেব ততক্ষণে দেখুন আমার এদিকে তরকারির আলুও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও ঠিকঠাক দেখেছেন কত সুন্দর কালার এসেছে আর এর খুব টেস্টটা খুব সুন্দর হয় আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান আপনারা কাঁচা লঙ্কা আরও দুটো তিনটে মানে কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে কেটে এর মধ্যে দিয়ে দিতে পারেন যেহেতু আমার ছোট বাচ্চা খাবে সেই জন্য কাঁচা লঙ্কাটা আমি গোটা গোটা দিয়েছি এবার আমি একটা ছোট কড়াই বসিয়ে নিলাম তাতে সাদা তেল পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে তার তেলটা গরম হতে থাক ততক্ষণে আমি যে ময়দাটা পুটটা করে রেখেছি লেচিগুলো সেই ময়দার লেচিটা সেটা আমি বেলে নিচ্ছি দেখুন আমি এইভাবে বেলে নিচ্ছি আমার সব কটা খুব সুন্দর বেলা হয়ে গেছে একটাও ফাটছে না আর মশলা পুরটা ভিতর থেকে বেরিয়েও যাচ্ছে না এইভাবে দেখুন আমি প্রতি বেলে নেব। বেলে নিয়ে ততক্ষণে তেলটা আমার ওদিকে গরম হয়ে যাবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আর ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক ও শেয়ার করে দেবেন কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন এইভাবে আমি পুরিগুলো বেলে নিলাম এবার আমি তেল গরম হয়েছে কি না আমি ছোট্ট একটা ময়দার টুকরো ওর মধ্যে ফেলে দিলাম যদি ফুলে ফেপে উঠে পড়ে তার মানে বুঝবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার ওটা তুলে ফেলে আমি এক এক করে যে পুরিগুলো ভে বেলে রেখেছিলাম সেই পুরিগুলো আমি এর মধ্যে দিয়ে তুলে নিলাম দেখুন দিয়ে দিলাম কী সুন্দর দেখেছেন ফুলে উঠে পড়ছে আর আমি একটু পুরি বলুন লুচি বলুন একটু লাল লাল করেই ভাজতে ভালোবাসি আমাদের বাড়িতে একটু লাল লাল খাওয়া হয় আপনারা যদি সাদা সাদা খেতে চান আপনারা হালকা আছে তুলে নেবেন এবার আমি কী করবো এইটা পরপর এই রকম করে ভেজে তুলে নেব দেখেছেন কত সুন্দর ফুলে উঠে পড়ছে আর লাল লাল হচ্ছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় একভাবে একবার এইভাবে চানার যে ছোলা আছে চানা বলে যেটাকে বড় ছোলা এইভাবে একবার বানিয়ে আপনারা দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় দারুণ খেতে হয় শুধুই যে ডাল পুরি খেতে হবে বা কড়াইশুঁটির কচুরি খেতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই এই রকম চানা দিয়েও কিন্তু আপনি কচুরি খুব সুন্দর মানে পুরি খুব সুন্দর করতে পারেন আর খেতেও খুব সুন্দর হয় আর কথা দিচ্ছি ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে ফুলের একদম ফুলো ফুলো হয়েছে এর সঙ্গে সাদা আলুর তরকারি ও জাস্ট জমে যাবে একবার এইভাবে ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে হ্যাঁ আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য মানে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টা থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটি আপনি দেখতে পারবেন কেমন হলো রেসিপিটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখেছেন ভিতরটা কি সুন্দর পুর ভরা আর সাদা আলুর তরকারি আর চানা পুরি। এত সুন্দর খেতে হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখুন কথা দিচ্ছি খুব ভালো লাগবে আর দুর্দান্ত খেতে হয় দেখেছেন আমি একটু খেয়েও দেখিয়ে দিলাম আপনাদেরকে আজকে আমি তো রোজ খাওয়া দেখাই না আজকে আমি খেয়ে দেখিয়ে দিলাম খুব সুন্দর হয়েছে কথা দিচ্ছি খুব ভালো লাগবে একবার এইভাবে চানার মশলা না করে বা চানা ছোলে বাটরে না করে একবার এইভাবে চানা পুরি করে ট্রাই করে দেখুন খুব ভালো একটা কম্বিনেশান সঙ্গে সাদা আলুর তরকারি এত সুন্দর খেতে হয় হ্যাঁ একবার এইভাবে ট্রাই করে দেখুন খুব সুন্দর খেতে হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি এরকম পুর করে রেখে দিই ফ্রিজের মধ্যে যখন ইচ্ছা হয় আমি এরকম বার করেই পুর পুরি করেই রান্না করে ফেলি কেমন হলো আমাকে জানাবেন নমস্কার বন্ধুরা